আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন অল। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে একটি ডকস ফাইলকে পিডিএফে কনভার্ট করা যায়। ডকস ফাইল মানে আমরা সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইউজ করে যেসব ফাইল তৈরি করি, সেই সব ফাইলগুলোকেই কীভাবে পিডিএফে কনভার্ট করতে পারি সেটা আজকে দেখব। এর জন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো কিছু ইনস্টল করার কোনো দরকার নেই বা কোনো কিছুরই দরকার নেই। আপনার যে ওয়েব ব্রাউজারটি আছে সেটিতে চলে যান এবং যে সেখানে লিখুন ওয়ার্ড টু পিডিএফ, এটা লিখে সার্চ দিয়ে দিন। সার্চ দেওয়ার পরে আপনি অনেকগুলো রেজাল্ট দেখতে পাবেন। সেই রেজাল্টগুলোর মধ্যে এই যে দেখুন অনেকগুলো রেজাল্ট এসেছে। এর মধ্যে এই যে প্রথম যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন বা যে প্রথম রেজাল্টটি দেখতে পাচ্ছেন, ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট ইউর ডকস ডক টু পিডিএফ ফর ফ্রি অনলাইন, এটাতে চলে যাবেন। স্মল পিডিএফ ডট কম এটাতে চলে যাবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, যদিও তারপরেও সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কে চলে যাবেন, এই ওয়েবসাইটে চলে যাবেন। দেখুন এখানে আসলেই দেখতে পাচ্ছেন এভরিথিং ইজ ভেরি সিম্পল। দেখুন চুজ ফাইলস আছে এখানে, তো চুজ ফাইলসে যদি আপনি ক্লিক করেন তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আপনার যে ফাইলটাকে আপনি পিডিএফে কনভার্ট করতে চান সেই ফাইলটাকে চুজ করতে বলতেছে। সুতরাং আপনি জাস্ট চুজ ফাইলসে ক্লিক করেন। সো ক্লিক করার পরে আপনার চলে আসবে এরকম। সো আপনার ফাইলটি যেখানে আছে বা আপনার যে ডকুমেন্টসটি যেখানে রয়েছে আপনি সেখানেই যাবেন। গেলে যাওয়ার পরে সেই ডকস ফাইলটি চুজ করবেন, চুজ করার পরে সেটা কিন্তু কনভার্ট হবে। সুতরাং আমার এখানে দেখুন অনেক ডকস ফাইল রয়েছে, আমি এর মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নেবো। অনেক রয়েছে দেখুন, এখান থেকে আমি এটাকে বেছে নিলাম। এই দেখুন ডকস ফাইল, এটাকে আমি ধরুন আমি এটাকে পিডিএফে কনভার্ট করতে চাই। সুতরাং এটাকে আমি চুজ করে ওপেন করে দিলাম। দেখুন আপলোড হচ্ছে, আফটার আপলোডিং এখন কনভার্ট হচ্ছে, কনভার্টিং। সো কনভার্ট অলরেডি হয়েও গেছে কনভার্ট। সুতরাং এরপরে এখানে দেখুন একটা ডাউনলোড অপশন আপনি পেয়েছেন, এই ডাউনলোড অপশনটায় জাস্ট একটা ক্লিক করুন। দেখুন অলরেডি ডাউনলোড হয়েও গেছে, শো অল। দেখুন আপনার ডাউনলোডে আপনি এটাকে পেয়ে যাবেন। দেখুন এই তো, এই যে আপনার যেই ফাইলটা ডকস থেকে আপনি পিডিএফে কনভার্ট করলেন সেটি এখানে চলে এসেছে। আপনি জাস্ট শো ইন ফোল্ডার দেন। দেখুন এই যে আপনার পিসিতে অলরেডি আপনি সেটাকে পিডিএফ আকারে পেয়ে গেছেন। সো দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিওয়ান।